ওদিন তেরস বলাই বললে খুব সুন্দর সে বলতে গৌরব করিকে হামনিকের পাঁচ বছর কার্যকাল মে বাগান কর শ্রমিক হামনি 8000 টাকা দে দিলি তোর বাপ কে বললে দিলে ও লাস্ট পাক কাম রহে নাই যে 8000 টাকা মে 1 কোটি 36 লাখ আদিবাসী মানুষ মে সে 60 65 লাখ ভোটার কে বিজেপি কে সামনে 5 বছর খাতির বিক্রি করলে লাস্ট পাক রহে নাই 3000 টাকা মে হামনিকে সজ বিচার 3000 টাকা মে হামনিকে ন্যায় মর্যাদা অধিকার সাংবিধানিক অধিকার হামনিকে এই নেতাগুলা চাপলুসি দালালি এজেন্ট হইকে এই বিজেপি দলকে সামনে বিক্রি করতা হে অলগ রয়ে কাইন্স মিন্স রাশন কাইন্স মিন্স মেডিকেল ফ্যাসিলিটিস কাইন্স মিন্স ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ঘর পানি ইত্যাদি ইত্যাদি কিন্তু জুয়াকালি জনটা সব নাটক ডিক্লিয়ার করিয়ে এই নাটকটা মে পুনর হামনিকে ভুলুয়াই কাস্তে 21 মে কি কোন ভুট্টা লিখ পারা যায় তার ব্যবস্থা লেখার হাঙ্গাতিক অ্যাডভার্টাইজ করি গোটে সোশ্যাল মিডিয়া মে ভরল পড়ল যে বিজেপি একমাত্র দল যে আসামকের সাত শ্রমিকের একে টাইমে 50 টাকা হাজারা বাড়াই দিলে এটা সাধারণ শ্রমিকগুলা নাই বলতে হয় কেটা মান 3000 টাকা পো আদমি 830 টাকা আদমি আর পিছলগো বলেল যে নেতাকের পিছে পিছে গুড়িয়াত্র একসাম আদমি রে হাজার যেগুলো আইটি সেল মে ঢুকল হয় ইসব অ্যাডভার্টাইজ চালাতা হয় ইসব কাকো নাই ঠুকোতা ইসব নিজেকে ঠকোতা হয় দূসরা কে নাই ঠকোতা হয় না নিজেকে ঠকো মা কে সঙ্গে আরেকটা বাত আজ জুড়ে খোঁজতাই আসামে চায় বাগান মে কাম করে স্টাফ কে মানুষ গুলা কে দেবার দিন করো হাজারাটা দেলা একটা ইন্ডাস্ট্রি অন্যান্য ইন্ডাস্ট্রি মে কাম করা শ্রমিক গুলা কে দৈন দেবার করো হাজারাটা হয় সানডে করো হাজারাটা হয় কিন্তু বাগান মে কাম করে একটা ইন্ডাস্ট্রি মে একটা কানুন কে ব্যবস্থা মে বাগান কে শ্রমিক কে কিন্তু দেবার কে মজুরি ছুটি বহ কিন্তু কোনদিন আজলে দেওয়া নাই হলে এই আইনগত হামনিকের উপর অন্যায় আইনগত অন্যায় সাংঘাতিক ভাবে দেশকে 74 বছর হামনিকের উপরে চলতা হয় আর আমি গুঙ্গা বহিরা অন্ধার কোন এই আইনটাকে মানতে যে না রে ভাই আইন মে চলে লাগে আদমি আইন মে চলি কে আইন কে খুঁজুগুলি কে কোম্পানি মালিক সরকার হামনিকের উপরে যে অন্যায় করো তাই কোন উপরে তো তোরা হুস হামনিকের উপর দরকার হয় রাইস হামনি 351 টাকা 33 পয়সা মাঙ্গো তাই টনিকে 217 টাকা কে নামছে 2021 সালে ভুট লেওয়া জনটা কারবার বাগান কে মানুষ গুলা গালি সব রচনা করি এটা হামনি সাকসেস হলে দেবই না 217 টাকা মে হামনি সন্তুষ্ট আই না আই না 351 টাকা 33 পয়সা বাগান কে 8 ঘন্টা কাম করা শ্রমিক কে কিন্তু দৈনিক পরিশ্রম হই কে লাগি এই আইন হিয়া প্রযোজ্য করে লাগে উকরে আসতে সরকার আইন ভায়োলেশন করে কাছে আপনি সরকার নাই বানাই আইন ভঙ্গ করে কাছে সরকার বানাই নাকি নাই আইন কার্যকরী করাছে আইন কার ফ্যাসিলিটিস জনগণ কে দেওয়া কাছে আপনি সরকার বানাই খেয়াল রাখবা আরেকটা বাত থোড়া দিন আগে আপনি দেখো তাই দেশকে প্রধানমন্ত্রী মন্ডল হয়ে গেলে আপনি করে দেশকে প্রধানমন্ত্রী ঢুকলা গেলা আপনি ভোট দেওয়া প্রধানমন্ত্রী যদি মন্ডল হতো আপনি কি কি হবই ও মনে পাটা দেখলা আই গেলে শিবসাগর কে জেরেঙ্গা পথার মে আপনি সচতরে মন্ডল গুলাই পাটা দিলা এবার খুদ প্রধানমন্ত্রী পাটা দে গেলে পাটা তো দিলে দিলে কোন মাটিকের পাটা দিলে পাটা বাপা পাওয়া পাটা তো আদমি টাও নাই জানেল কেন কোন মাটিকের কোন ধরনের ল্যান্ড ডিফারেন্সিয়েশন জোকমা কানাই হলো ওই ডাউট মেজারমেন্ট এই মাটিকের পাটা উপায় গেলে ভাই কি অদ্ভুত কালচার এর বেটা চলতে যে বাগান কর শ্রমিক কে পাটা দেওয়া হলে কাহা ধনী কে তো মূল কথা ডার খিলঞ্জিয়া কে পাটা দেওয়া হলে বাগান মে কোন কোয়ার্টার মে থাকা কোয়ার্টার কার বিপরীতে কোন মানুষের মাটিকের পাটা নাই পায় সিলিং সারপ্লাস ল্যান্ড কেবল বাগান কার শ্রমিক অকুপাইড করল নাকি দখল করল নাকি আর বিভিন্ন কাস কমিউনিটি করে মানুষও ওই মাটিকে কিন্তু অধিকার করে করে উসবত পা হয় বদনাম কার হয় কার হয় বদনাম আদিবাসী 2016 21 তো 5000 ওগুলো বদনাম এইবার 3000 ওদিন তেরস বলাই বললে খুব সুন্দর সে বলতে গৌরব করিকে হামনিকের 5 বছর কার্যকাল মে বাগান কার শ্রমিক হামনি 8000 টাকা দে দিলি তোর বাপ কে বললে দিলে লাস্ট পাক কাম রহে নাই যে 8000 টাকা মে 1 কোটি 36 লাখ আদিবাসী মানুষ মে সে 60 65 লাখ ভোটার কে বিজেপি কে সামনে 5 বছর খাতির বিক্রি করলে লাস্ট পাক রহে নাই 3000 টাকা মে আপনাদের সজ বিচার 3000 টাকা মে আপনাদের ন্যায় মর্যাদা অধিকার সাংবিধানিক অধিকার আপনাদের এই নেতাগুলা চাপলুসি দালালি এজেন্ট হইকে এই বিজেপি দলকে সামনে বিক্রি করতা হয় 21 মে আপনি বিক্রি হবই 21 মে আপনি 3000 মে বিক্রি হবই হবই না
গুলা আপনি বিজেপি কে সামনে ভোট দায় দিয়ে বিক্রি করে দেব, হয়তো ওসব ব্যাপারই হয়। আর একটা ডাঙর বাদ অটোনোমাস, আমি বারংবার এই বার্তা বলো, স্যাটেলাইট অটোনোমাস কাউন্সিল, আদিবাসী সাত শ্রমিক মানুষ গুলা কাছতে সরকার দেব লাগিব। আমি দেখি বিচে মোরান অটোনোমাস কাউন্সিল গঠন হলে, মটক অটোনোমাস কাউন্সিল গঠন হলে, খুশরাজ বংশ অটোনোমাস কাউন্সিল গঠন হলে, আপনি কারো বিরোধিতা নাই করত, আপনি ওয়েলকাম। এ প্রত্যেকটা বঞ্চিত জাতি জনগোষ্ঠীকের মানুষ সাংবিধানিক ভাবে কিরকম সিকিউরিট হয়ে যায় নিরাপত্তা পাই, এই বার্তা সরকারকে দায়িত্ব লাগে। কিন্তু একে সময় আসাম মে যুগ যুগ ধরিকে সোলাই বাকস রকম একটা দুই কুঠালি ছোট মোটো ঘর হয় নাই, সোলাই বাকস রকম দুই কুঠালি।